দাদু, আম্মেগোর মধ্যে যারা বোরিং চার্জার স্ক্রিন দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন, হ্যাগোর লাগিয়ে মূলত আজগর ভিডিও। আজগর ভিডিওতে মুই আম্মেগো দেখামো আম্মেরা কেমনে বোরিং চার্জার স্ক্রিনডারে চেঞ্জ করিয়া আম্মেগো নিজেগো ছবি অথবা প্রিয়জনের ছবি দিতে পারবেন। তো চলেন শুরু করি। তো এইটা করার লাগে মগজে অ্যাপ্লিকেশনটা লাগবে আর কি। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি, ডিসক্রিপশনেটা সাব দেবেন। তারপর আপনাকে অ্যাপসটা নিয়ে আসবে, অ্যাপসটা ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল করার পর আম্মেগো হোমকে এরকমের চলে যাবে। এখানে দেখবেন অ্যালাউ আছে, এই অ্যালাউ আপনাকে করে দিতে হইবে। তো প্রথমে ক্লিক করে অ্যালাউ দেবেন। হ্যার পরে এসে প্রথম ডাবা দিয়ে দেবেন, উফরে যেটা আছে। হ্যাঁ, এইটা দেওয়ার পর আবার অ্যালাউ চাইবে, অ্যালাউতে আবার ক্লিক দেবেন। দেওয়ার পর এরপর মগো সামনে এরম একটা জায়গায় লই যাইবে। আইলে মোরা হিন্দা ওইসে মগো এই অ্যাপসটা খুঁজে বাই করমু। এই দেখেন, এখন এক জিনিস দেখেন, মার্ক করে দেখাইতেছে। এখানে দেখেন লেখা আছে নট অ্যালাউ। এই নট অ্যালাউডারে মগে অ্যালাউ করতে হবে, এই জন্য সাইপে ধরে অলওয়েজ করে দিম। দেওয়ার পর মোরা ব্যাক বাটনে সাই পাইয়ে পড়ম। এখানে আওয়ার পর এখন মগো অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, দেখছেন অফ অবস্থায় আছে। মোরা এখানে সাপ দিয়ে এটা অন করে লম করলাম। এখন মোরা ছবিটা সেট করবো, এই জন্য সে ক্রিয়েট ইমেজ লেখা আছে দেখেন এই সাইডে। একগোয়ে ক্লিক করলে মগো গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আনলে মোরা গ্যালারি দিয়ে হে ছবিটারে সিলেক্ট করে দেবো। দিলাম, দেওয়ার পরে যতটুক লাগবে মগো সেতটুক অনুযায়ী মোরা ছবিটারে বড় ছোট করে নি। তার মুখ লাগবে মোরা এটুক রেখে দিলাম। রাখার পর উপরে ঠিক আছে ওই টিকটা দিয়ে দেবো। দেওয়ার পর মগো হংকে এরম চললে যাইবে। এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে কিনা মোরা সিলেক্ট করবো রেইন। তো মগো সামনে এরকমের চলে যাবে, এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। এইটা দিয়ে হয়েছে পরিমাণটা বাড়ান কমান যাইবে, আর এর নিচেরটা দিয়ে হয়েছে সাইজটা ছোটো বড় করতে হবে। তো মোরা সাইজটা একটু বাড়াই দেই, দেখতে যাতে ভালো দেখায়। দিয়া হয়েছে উফরে যে প্লাস আছে ওই ঠিক আছে টিকে চাপ দিয়ে দেবো। দেওয়ার পর মগো কাম কিন্তু শেষ হয়ে গেছে। মোরা এখন ব্যাগে চলে যাবো, যাই যখন চার্জারটা লাগামো দেখবেন মগো সামনে এরকমের চলে আসছে। তো এই ছিল মগো আজগর ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দেবেন যাতে মোর ভিডিওগুলো সামনের দিকে আপনারা দেখতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।